বাংলাদেশে ব্যবসায়িক পরিধি ও বিনিয়োগ বাড়াতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সফর করছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে দুবাই চেম্বার অব কমার্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। পাশাপাশি দেশটিতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগে আগ্রহী করে তুলতে মত বিনিময় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করছে দলটি। বাঙালি বুক ভরে বলতে পারছে, আমি বিদেশে ব্যবসা করি এবং এই টাকাটা কিন্তু তারাই কিন্তু আবার রেমিডেন্স হিসেবে দেশে পাঠাচ্ছে। এবং আমি অনুরোধ করব তারা এখানেও যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারা তাদের সন্তানকে অথবা তারা নিজেরাও বাংলাদেশেও আরেকটা তারা প্রতিষ্ঠান করবে, আমাদের দেশকে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে তাদের এই উপার্জিত অর্থ বৈধ পথে প্রেরণের মধ্য দিয়ে যে অভূতপূর্ব ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশের অগ্রগতিতে, এটির জন্য আমরা প্রবাসীদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। দুবাইয়ে জুয়েলারি, পারফিউম ও আবাসন খাতে অভাবনীয় সফলতা এনেছেন প্রবাসী ব্যবসায়ীরা। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও শীর্ষে রয়েছে দেশটি। এমন বাস্তবতায় বাংলাদেশেও প্রবাসীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আমাদের কাছে আছে একজাফ্রো ব্র্যান্ডের মাল আছে, তারপরে ক্রিডার আছে, এক্সক্লুসিভ সব পারফিউমে আছে, লোকাল ডিস্ট্রিবিউটর আছে এবং ইম্পোর্ট করি, বাইরেও যারা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর সাথে কাজ করে ওদের থেকে পারচেজ করি এবং আমরা থার্ড পার্টি সেল করি, এটাই হচ্ছে আমাদের কাজ। বাংলাদেশে এখন আমাদের একটা যে আগে এক সময় ইন্ডিয়ানরা যেভাবে ইনভেস্টমেন্ট করতো, এখন বাংলাদেশের অনেক বেশি ইনভেস্টমেন্ট এখানে আমি দেখতেছি। বাংলাদেশে পারফিউম ইন্ডাস্ট্রি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ও ফ্রান্সের একটি সুগন্ধি কোম্পানির পক্ষ থেকে এফবিসিসিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।